জেল এমন একটা জায়গা যেটা নাম শুনলেই মানুষেরা তাদের কানে হাত দেয় আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে জীবনে যত অসুবিধাই থাকুক না কেন যেন কখনো জেলের দর্শন করতে না হয় আমাদেরও একই প্রার্থনা তবে পৃথিবীতে এমন কিছু জেল রয়েছে যেখানে কয়েদিরা জোর করে যেতে চায় হ্যাঁ বন্ধুরা এমনকি ওখানেই থেকে যেতে চায় বের হলেও তারা আবার ওখানে যাওয়ার চেষ্টা করে আর তারা এমনটা করে কেননা ওই সব জেল কোনো ভিআইপি গেস্ট হাউজের চেয়ে কম কিছু নয় আর তাই আজ আমরা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে চমৎকার দশটি জেল সম্পর্কে জানাবো যেগুলো দেখার পর আপনাদেরও মাথা ঘুরে যাবে তাহলে চলুন দেরি না করে এখনই শুরু করা যাক আমাদের আজকের ভিডিও হেইডেন প্রিজন নরওয়ে বন্ধুরা এটা নরওয়ের দ্বিতীয় সবচেয়ে বড় জেল তবে সুবিধার দিক থেকে সম্ভবত এটাই ওখানকার সবথেকে বড় জেল এই জেলে খুনি ধর্ষক এবং টেরোরিস্টের মতো বড় বড় অপরাধীদেরকেও রাখা হয় এই কারণে এই জেলের সিকিউরিটি খুবই হাই লেভেলের যেমন বাইরে হাই সিকিউরিটি তেমনি ভেতরেও কয়েদিদের জন্য রয়েছে হাই লেভেলের খাতিরদারির ব্যবস্থা এখানকার কয়েদিদেরকে সকালে আর রাতে টিভি শো মুভি ইত্যাদি দেখতে দেওয়া হয় আর দিনের বেলায় যেসব কয়েদিরা বিরক্ত হয় তাদের জন্য ভিডিও গেমসের ব্যবস্থাও রয়েছে এছাড়াও বন্ধুরা জেলের ভিতরে জিম করার ব্যবস্থাও রাখা আছে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কয়েদিদেরকে জিম করার সুযোগও দেওয়া হয় এছাড়া সারাদিন জেলের ভিতরে মৃদুস্বরে সারাক্ষণ মিউজিক চলতে থাকে যাতে বিরক্ত হওয়া কয়েদিদের সবসময় ভালোভাবে কেটে যায় জাস্টিস সেন্টার লিওবান অস্ট্রিয়া বন্ধুরা এটি এমন একটি জেল যেখানে প্রত্যেক কয়েদিকে নিজের খাবার নিজেই রান্না করে খেতে হয় কেননা এখানে সব কয়েদিদেরকে পার্সোনালি সব কিছু দিয়ে দেওয়া হয় পার্সোনাল বাথরুম পার্সোনাল টিভি পার্সোনাল রুম এগুলো সব আউটডোর রিক্রিয়েশনের এরিয়াও দেওয়া হয় যেখানে বসে কয়েদিরা তাদের সময় কাটাতে পারবে এছাড়াও এই জেলে কয়েদিদেরকে বাস্কেটবল খেলার সুযোগও দেওয়া হয় আর এই জেলের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই জেলের ভিতরে সারাদিন কফির সুঘ্রাণ পাওয়া যায় জি হ্যাঁ বন্ধুরা এই জেলের ভিতরে সারা দিন কফির সুঘ্রাণ আসে যা কয়েদিদের মনকে আরও ভালো করে দেয় বন্ধুরা এবার আমরা আপনাদেরকে এমন একটি জেল সম্পর্কে জানাবো যেখানে কয়েদিদেরকে দিয়ে অ্যাডস শ্যুট করানো হয় হ্যাঁ বন্ধুরা এই জেলের নাম HMP এরিওয়েল বন্ধুরা এটি এমন একটি জেল যে জেলটাকে জেল কম আর পাঠশালা বেশি মনে হয় এটা হচ্ছে কয়েদিদের পাঠশালা এখানে কয়েদিদেরকে নিয়মতান্ত্রিকভাবে জ্ঞান বিতরণ করা হয় যখনই কোনো কয়েদি এই জেলে প্রথমবার পা দেয় তখনই তার মনে হয় যেন সে কোনো জেলে আসেনি বরং এমন কোথাও এসেছে যেখানে পড়াশোনা করানো হয় এমনকি এই জেলের ডিজাইনও এইভাবে করা হয়েছে যেন এটাকে কোনো জেল না মনে হয় বরং স্কুল মনে হয় আর এখানে কয়েদিদেরকে সবসময় এমন জ্ঞান দেওয়া হয় যাতে করে তাদের মাথা থেকে অপরাধের সব ভূত নেমে যায় এমনকি এখানে এক্সপার্টদেরকেও রাখা হয়েছে যারা কয়েদিদের ব্রেন ওয়াশ করে তাদেরকে ভালো পথে ফেরানোর চেষ্টা করে আর হ্যাঁ বন্ধুরা এই জেলে যেই কয়েদি একবার আসে সে আর অন্য কোনো জেলে কখনোই যায় না এটা এই জেলের রেকর্ড আর হ্যাঁ শুরুতে যেমনটা বলেছিলাম এই জেলের কয়েদিদেরকে দিয়ে অ্যাড শ্যুট করানো হয় সেটা আসলেই যখন এখান থেকে কোনো কয়েদি চলে যায় তখন তার অনুভূতি সম্পর্কে একটা ভিডিও রেকর্ড করানো হয় যেটা দেখে অন্য কয়েদিরাও যেন তাদের নিজেদেরকে শুধরে নিতে পারে সত্যি অসাধারণ একটি ব্যাপার আরানজুয়েস প্রিজন স্পেন এই জেলটা বাইরে থেকে দেখতে একদম ফাইভ স্টার হোটেল বলে মনে হয় আর ভেতরেও তেমনি সুযোগ সুবিধা রয়েছে এখানে বেশিরভাগ প্রেমিক জুটিকে রাখা হয় এমনকি প্রেমিক জুটিদের সাথে যদি তাদের কোনো বাচ্চা থাকে তাকেও এখানে রাখা হয় শাস্তি দেওয়ার জন্য না বরং তাদের লালন পালন করার জন্য আর এই কারণে যত দিন সেই প্রেমিক জুটি এই জেলে থাকে ততদিন সেই বাচ্চার ভরণ পোষণ খাওয়া দাওয়া এমনকি পড়াশোনার খরচও জেল প্রশাসনই বহন করে মানে ভাবুন একবার এটা কি কোনো জেল নাকি চ্যারিটি ওটাগো কারেকশন ফ্যাসিলিটি নিউজিল্যান্ড বন্ধুরা যদিও এই জেলটি অনেক ভয়াবহ একটি জেল কেননা এখানে সব মারাত্মক এবং ভয়ঙ্কর কয়েদিদেরকে রাখা হয় আর এই জেলের সিকিউরিটি ব্যবস্থা সে তো অনেক হাই তবে জেলের নামের সাথেই যেখানে ফ্যাসিলিটি রাখা হয়েছে সেখানে সুযোগ সুবিধা থাকবে না তা কি করে হয় এই জেলে কয়েদিদের জন্য দারুণ দারুণ রুম রাখা হয় যেগুলো কোনো ভিআইপি গেস্ট হাউজের চেয়ে কম কিছু নয় এছাড়াও কয়েদিদেরকে ইঞ্জিনিয়ারিং ডে ফার্মিং এবং কুকিং শেখানো হয় আর মজার ব্যাপার হলো এগুলো শেখার জন্য জেল প্রশাসন উল্টো তাদেরকে টাকা দেয় যেই কারণে কয়েদিরাও খুশি হয়ে বেশি বেশি এইসবে অংশগ্রহণ করে সত্যি আমাদের দেশেও যদি এমন জেল তৈরি হয় তাহলে অপরাধ আরও বেড়ে যাবে আর কয়েদিরাও একেবারে মালামাল হয়ে যাবে জেভিএ ফুয়েস বুয়েটো জার্মানি
জার্মানিতে অবস্থিত এই জেলটি পৃথিবীর সবথেকে বিলাসবহুল জেল বলে মনে করা হয়। এই জেলটাকে এবং এর সৌন্দর্য দেখলেই মনে হয় এটা যেন কোনো চমৎকার মহলের চেয়ে কম কিছু নয়। এই জেলে কয়েদিদের রুমে দেওয়া হয় গদিওয়ালা বিছানা, ডেস্ক, অ্যাটাচ বাথরুম আর গোসলের জন্য দারুণ শাওয়ার। আর জেল ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করার জন্য একটা কনফারেন্স রুমও দেওয়া হয়। এছাড়াও জেলের ভিতরে প্রাকৃতিক আলোর অনেক ভালো ব্যবস্থা রাখা হয়েছে। আর এইসব কারণেই এই জেলটা শুধু জার্মানিরই না, বরং পৃথিবীর সবচেয়ে সুন্দর জেল বলা হয়ে থাকে। বন্ধুরা, এবার আমরা আপনাদেরকে ফিনল্যান্ডের এমন একটি জেলের ব্যাপারে জানাবো যেখানে কয়েদিরা দিনে চাকরিতে যায় আর রাতে ফিরে আসে। এই জেলের নাম হলো সুমন লিনা প্রিজন। আর এই জেলটি কোনো জেলই না, বরং এটা কয়েদিদের বাড়ি বলে মনে হয়, কারণ এখানে জেলের মতো কিছুই নেই, এখানে বাড়ির মতোই সব কিছু রয়েছে। এখানে কয়েদিরা রোজ সকালে চাকরির জন্য বের হয় আর রাতে ফিরে রান্না করে আর তারপর খেয়ে দিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। আর চমকে যাওয়ার মতো ব্যাপার হলো এই জেলে কোনো দরজা নেই, আর এখানকার জেলাররাও কয়েদিদের সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করে, যে কারণে তাদের শাস্তি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও কয়েদিরা এই জেলটাকে অনেক বেশি মিস করে। সোলেন্টুনা প্রিজন। সুইডেনে অবস্থিত এই জেলটি কয়েদিদের কাছে কোনো ভিআইপি গেস্ট হাউসের চেয়ে কম নয়। এই জেলের বাইরেটা দেখলে মনে হয় যেন এটা দুবাইয়ের কোনো ফাইভ স্টার হোটেল। আর এখানে থাকার জন্য কয়েদিদেরকে কয়েদির পোশাক পরতে হয় না, তারা তাদের ইচ্ছে মতো যে কোনো পোশাকই পরতে পারে। এখানে কয়েদিদের আরামাইশ এবং খানাপিনার অনেক ভালো খেয়াল রাখা হয়। আর যদি আপনারা এই জেলের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন তাহলে নিশ্চয়ই চমকে যাবেন। এর সাথে এখানে কয়েদিদের মনোরঞ্জনের জন্য তাদের দিকে বিশেষ খেয়াল রাখা হয়। এখানে অনেক বড় একটা মাঠ রয়েছে যেখানে তারা তাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকম কাজ করে থাকে। পন্ডাক ব্যাম্বু প্রিজন ইন্দোনেশিয়া। বন্ধুরা, ইন্দোনেশিয়াতেও এমন একটি জেল রয়েছে যেটা আরামায়েশের জন্য অনেক বেশি জনপ্রিয়। তবে আপনারা জেনে অবাক হবেন, এই জেল পৃথিবীর অন্যতম ভ্রষ্টাচারী জেলও বটে। এখানে টাকার জোরে অনেক কিছুই করা সম্ভব। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার একটা উচ্চারণী জেলের ভিতরে আপনাকে সুন্দরী মেয়ের ব্যবস্থাও করে দেওয়া যাবে। বলা হয় যেখানে সব নবাবজাদারা ভয়াবহ সব অপরাধ করে তারা সোজা এখানে চলে আসে, আর টাকার জোরে নিজেদের রাতগুলোকে তারা রঙিন করে নিয়ে যায়। সত্যিই বলতে হয় এই জেল জাহান্নাম হয়ে পয়সাওয়ালা লোকদের কাছে এটা জান্নাতের চেয়ে কম কিছু নয়। এবার আমরা আপনাদেরকে চায়নার এমন একটি জেল সম্পর্কে জানাবো যেখানে বড় বড় অফিসারদেরকে রাখা হয়। আর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে তৈরি এই জেলটাকে বাইরে থেকে একবার দেখার জন্য অনেক পর্যটক এখানে ভিড় জমায়। এখানে অফিসারদের জন্য ড্রাই ফ্রুটস থেকে শুরু করে সব রকম সুস্বাদু খাবারের ব্যবস্থা আছে। এখানে চায়নার নামিদামি অফিসারদেরকে সেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় যা তারা বাইরেও পায়। তবে চায়না সরকার এইসব সুযোগ সুবিধার কথা অস্বীকার করেছে। তারা বলেছে এই জেলও আর পাঁচটা সাধারণ জেলের মতোই। তবে চায়না সরকারের কথার সাথে সব কিছুই মিল পাওয়া যায়নি। বরং এখানকার অফিসারদেরকে এমন কোনো সুযোগ সুবিধাই নেই যা তাদেরকে দেয়া হয় না। ক্যালিফোর্নিয়া প্রিজন, আমেরিকা। বন্ধুরা, যদি আপনারা এই জেলকে জেল বলেন তাহলে এই জেলের বদনাম করা হবে, কেননা এখানে কয়েদিদেরকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, এমনকি তাদের ইচ্ছে মতো মনোরঞ্জনের ব্যবস্থাও করা হয়। যেমন ধরুন, যদি কেউ কসরত করতে চায় তাহলে তাদের জন্য জিম রয়েছে, যদি কেউ সাঁতার কাটতে চায় তবে তার জন্য সুইমিং পুল রয়েছে, এমনকি কিছু কয়েদিদের জন্য এখানে হর্স রাইডিংয়ের ব্যবস্থাও রাখা আছে। এছাড়াও অল্টারনেট ডে সুবিধাতে কয়েদিদেরকে ট্যাবও দেওয়া হয়, যেই কারণে দুই বছর আগে থেকে এখানে ওয়াইফাইয়ের সুবিধা দেওয়া আছে। তবে এইসব সুবিধার জন্য জেল ম্যানেজমেন্ট কয়েদিদের থেকে ভালো অঙ্কের টাকাও নিয়ে থাকে। আর যারা টাকা দিতে পারে না তাদেরকে জেল ম্যানেজমেন্টের লোকেরা কাজ করিয়ে টাকা উসুল করে নেয়। তবে এই জেলে মাত্র 100 জন কয়েদিকে রাখার সুবিধাই রয়েছে। এই জন্য যারা ছোটোখাটো অপরাধ করে তাদের জন্যই এই জেলটি বানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল 10টি জেল। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজই প্রথমে এই চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।